হ্যালো গাইস, আই অ্যাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। সেই ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে আজকে আমি কী নিয়ে ব্লগটা করতে যাচ্ছি। গাইস, আয়ন আর আয়নের পাপা দুজনে বাজারে চলে গিয়েছে, আর সেই ফাঁকে আমি এখন অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নেব। আর আয়ন তো খুবই জেদ করছিল, সেই কারণে আয়নকে নিয়ে চলে গিয়েছে, বায়না করছিল, তাই আয়নকে নিয়ে বাজারে গিয়েছে সকাল সকাল। আর সেই ফাঁকে আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি, দেখো। আর পরোটা তো আগের দিনে ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে সকাল সকাল আগে ময়দাটা মানে ভিজানো ছিল, আর ভেজে নিচ্ছে পরোটাগুলো। আর বাজার থেকে আসলে তো অনেক কাজ বেড়ে যাবে, কেন মাংস কাটাকুটি ধোয়াধুই সবই তো আছে, আর সেই জন্য আমি আগে থাকতে পরোটাগুলো ভেজে নিলাম। আর দেখো, বাজার থেকে তো এসে গিয়েছে, আর মাংসগুলো কাটাকুটি হয়েও গিয়েছে। আর এখন আমি মাংসটা ভাজতে বসে গিয়েছি, কেন মুরগির যে মাংস ওটা একটু মানে ফ্রাই করে নিলে সব কিছু মশলা দিয়ে আগে আমি ম্যাগনেট করে নিয়েছিলাম, তারপরে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। আর এই ছোটো হাঁড়িটায় কী হচ্ছে বলতে পারবে? এই ছোটো হাঁড়িটায় অল্প করে আমি ভাত বসিয়েছি, কেন তোমার দাদা ভাইয়ের তো শরীরটা অসুস্থ, ওনাকে একটু লাইট করে তরকারি আর বিরিয়ানি হলে সাদা ভাত রান্না করে দিই। আর মুরগিটা ফ্রাই করছে, মুরগিটা ফ্রাই করছি, দেখতেই পাচ্ছ। আর ফ্রাই করা হয়ে গেলে আমি মাংসটা কষে নেব। আর আয়নকে দেখতে পাচ্ছ, আয়ন এখন কার্টুন দেখে দেখে খাচ্ছে, আর ওর দিদা ওকে খাইয়ে দিচ্ছে। আর পাশের যে ভদ্রলোকটা বসে আছে ওটা আমার নন্দাই, উনি সকালে এসেছে তাই বসে বসে সব কিছু উনি একটু দেখছে। আর আমাদের যে বিরিয়ানিটা হবে, সে বিরিয়ানির জন্যে মাংস কাটা হয়ে মানে রান্না বসানো হয়ে গিয়েছে, আর আলু কাটাও হয়ে গিয়েছে, আর সব কিছুই রেডি হয়ে গেছে। কাটাকুটিগুলো তোমাদেরকে দেখানো হয় না, কেন আমি সব সময় তো সব কিছু ভিডিও করতে পারি না, আয়ন তো অনেক দুষ্টুমি করে, সেই কারণে সব সময় সব কিছু আমি দেখাতে পারি না। কাটাকুটি হয়ে গিয়েছে, আর দেখো আমাদের মাংসটা রান্নাও হয়ে গিয়েছে। মাংসটা কেমন কালার হয়েছে তোমরা দেখো ফ্রেন্ডস, দেখো কত সুন্দর কালার হয়েছে না মাংসটা। আর মাংসটা একটু হাত দিয়ে টিপে দেখতে হয়, এটা চাপ রান্না হচ্ছে। চাপটাও মশলা মাখিয়ে পুরো ফুল রেডি করে নিয়েছিল, নিয়ে এখন চাপটাকে কুকারেতে দিয়ে সিটি মেরে নেওয়া হবে। চার পাঁচটা সিটি মারলেই হয়ে যাবে, আর হয়ে যাবার পরে আমরা বিরিয়ানিটা সাজতে চলে যাব। দেখো আমরা সাজতে চলে এসেছি বিরিয়ানিটা, আর কীভাবে বিরিয়ানিটা সাজছে তোমরা এবার দেখে নাও। আমি খালি ভুলভাল এটা সেটা বলে ফেলি, কখন তুমি কখন তোমরা কিছু মনে করো না। দেখো বিরিয়ানির যে মাংসটা কষেছিল সেই মাংসটায় অনেকটা তেল হয়ে গেছিল, সেই জন্য কিছুটা তেল চামচে করে তুলে নিচ্ছে। আর এটা আলুটা মা যে সিদ্ধ করা হয়ে গেছে সেই আলুটা দেখো ঢেলে দিল। আর এইভাবে তোমাদের বিরিয়ানি বাড়িতে যদি সাজা মানে বাড়িতে যদি বিরিয়ানি হয় এইভাবেই সাজিও, কেন এইভাবে সাজিয়ে বিরিয়ানিটা সাজালে খুবই সুন্দর হয়। আর যখন বিরিয়ানি মানে ভাতটা যখন
তৈরি করা হয়, যখন বিরিয়ানিটা কাটা হয় তখন মানে মাংস বা আলু সব কিছু ভালোভাবে আসে। আর একটু এরকম চামচ দিয়ে এরকম টেনে টেনে চারিদিকে ছড়িয়ে দিলে আরও সুন্দরভাবে আর ভালোভাবে তাহলে যখন ভাতটা কাটা হবে তখন ভালোভাবে আসবে, মানে মাংস আলু পরপর লাইন দিয়ে চলে আসবে। আর ওটা তো তলায় একটা পাট দেওয়া হয়েছে, তার উপরে মাংস আলু দেওয়া হয়েছে, তার উপরে আবার ভাতের একটা পাট দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো আমাদের বিরিয়ানি সাজানোটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো আর আমাকে সাপোর্ট করছো, এতটা ভালোবাসছো, তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। কেন তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টেই আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা ডালডা বা সাদা তেল যার যেটা পছন্দ সে সেটা দিয়ে ভেজে নিতে পারো। আর আমাদের তো সাদা তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে, আর তেলটা পুরোটা দেওয়া হবে না, অল্প অল্প করে পেঁয়াজটা ছাড়িয়ে দিতে। আর পেঁয়াজটা পুরো ভালো করে ছড়ানো হয়ে গেছে, এখন বিরিয়ানিটা মানে একটু মশলা মানে দুধ আর হচ্ছে গোলাপ পানি এগুলো দিয়ে একটু ভালো করে দেখো গোল গোল করে ছড়িয়ে দিচ্ছে। আর এইভাবে তোমরাও দিও, কেন তোমাদের বিরিয়ানিটা তাহলে খুব টেস্টি হবে, সেন্ট বার হবে, খেতে খুব ভালো লাগবে। আর কীভাবে দিচ্ছি এটা তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের যদি বাড়িতে বিরিয়ানি বানাও এইভাবেই বানিয়ে দেখবে যে কতটা সুন্দর হয়, কতটা ভালো হয়। আর আমি এখন চলে এসেছি মানে আয়নকে খাওয়াতে, আয়নকে খাওয়াবার জন্য দেখেছো ওর মাংস আর কিছুটা বিরিয়ানি নিয়েছি ওকে খাওয়াবার জন্যে, তো খেতে অনেকটাই দেরি হয় তাই আগে থাকতে ওকে খাবারটা নিয়ে বসে পড়েছি, যে ও মানে খেতে খেতে আমার তো আর খাওয়া হবে না তাই আমি আগে থাকতে ওকে খাবারটা নিয়ে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের যে আত্মীয় স্বজন আসার কথা ছিল ওনারা চলে এসেছে, আর সেই কারণে ওনাদের নাস্তাটা রেডি করা হয়ে গেছে, পরোটা আর দুটো মাংস আছে ওনাদের রেডি করা হয়ে গেছে, চাপ আছে, চিকেন কষা আছে, ওনাদের নাস্তাটা এখন খেতে দিয়ে দিই, তারপরে ওনারা বিরিয়ানি খেতে বসে যাবে। আর বিরিয়ানি তো খেতে বসেই গিয়েছে, দেখতে পাচ্ছ পরিবেশন করছে সবাই মিলে খাচ্ছে। আর এনারা কজন আছে, তিনজন, পাঁচজন, ছজন, মানে পাঁচজন খাচ্ছে আর একজন পরিবেশন করছে। আর একজন যদি না পরিবেশন করে তো সকলকে কে খেতে দেবে বলো, তাই জন্যে আমাদের। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা তখন ততক্ষণ খেতে থাকি, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই।